Hey peace people, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। সো গাইজ, আমি বিয়ে হয়ে গেছি, মাত্র বাসা থেকে বের হইলাম। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে নিউ মার্কেট। আর আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম। সো খুব বাজে, প্রায় তিনটা এখন। হ্যাঁ, এখন বাজতেছে আমাদের তিনটা 59 প্রায় 4টা। আমরা এখন বের হয়ে গেছি বাসা থেকে, সবাই সব ফ্রেন্ডরা আসছে। আমরা হাইস এবং প্রাইভেট কার নিয়ে নিয়েছি। সো এখন যাবো যে তাদের সাথে দেখা করবো। দেখা করে সেখান থেকে আমরা খুব তাড়াহুড়া করে চলে যাবো ঢাকা আসুরিয়া ফ্যান্টাসি কিংডম। তো গাইজ, আজকের ব্লগটি ফ্যান্টাসি কিংডম নিয়ে। তো লেটস গো অ্যান্ড এনজয় দি ব্লগ। আমরা চলে আসছি নিউ মার্কেট। এখন প্রাইভেট কারে উঠে যাবো এবং হাইসে উঠে যাবো। যারা হাইসে তারা হাইসে উঠে যাবে, যারা প্রাইভেট কার তারা আমার সাথে প্রাইভেট কারে চলে যাবে। এখন সবাই রেডি হচ্ছে কে কোথায় যাবে। তো এখান থেকে সবাই একসাথে বের হয়ে যাবো। আমরা এখন বের হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি টাঙ্গাইল হয়ে ঢাকা হাসুরিয়া সাভার। তো রাস্তায় কী হচ্ছে সব কিছু দেখতে পারবেন। সো গাইস, প্রি বুকিং টিকিট দেওয়ার পর অনেক লেট হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম আমরা। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা টিকিট নিয়ে ফ্যান্টাসি কিংডমে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি। এখন ঢুকে পড়েছি ভিতরে। এই যে আমরা ঢুকে পড়লাম ফ্যান্টাসি কিংডম। আমরা এসেছিলাম স্টুডেন্ট প্যাকেজে। তো স্টুডেন্ট প্যাকেজে আমাদেরকে 10টি রাইড প্লাস ওয়াটার কিংডম দিয়ে দিয়েছিল। সো আমরা এখন রাইড গ্রুপও বুক করবো। এখন আমরা চলে এসেছি ম্যাজিক কার্পেটে, এবং এটাতে যে পরিমাণ মজা পাইছি গাইস, অসম্ভব বলার বাইরে। এগুলো লেট হচ্ছে, লাইন ছিল অনেক, কিন্তু যে পরিমাণ মজা সেটা বলার বাইরে। দেখতে পাচ্ছেন টিকিটের, আমাদের টিকিট দিয়ে দিয়েছে এবং আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যেখানে গিয়েছি। সবাই একসাথে গিয়েছি, প্রায় 20 জনের মতো। সো আমরা যাচ্ছি এবং উপরে উঠে ভাবছিলাম ভিডিও করবো, সেটা সম্ভব হয়নি। তারপর এখন যে রাইডটা দেখতে সেটাতে উঠেছিলাম, এটাতে পয়সার জন্য খুব বেশি বিনোদন পেয়েছি। অ্যান্ড লাস্ট আমরা নৌকাতে উঠেছি। দেখতেই পাচ্ছেন নৌকার ভিডিওটা। ফ্যান্টাসি কিংডমের একমাত্র আকর্ষণ সেটা হচ্ছে ওয়াটার কিংডম। সকলের মন ভালো করে দেওয়ার মতো একটি রাই মানে ব্যবস্থা করা হয়েছে, এটা হচ্ছে ওয়াটার কিংডম। এখন আমরা সবাই মিলে ওয়াটার কিংডমে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমরা ওয়াটার কিংডমে যে সেখানে লকারের জিনিসপত্র রেখে এখন আমরা সেটা ওয়াটারের ডিজের সাথে ডান্স দিতে চলে যাবো। সো সবাই ভিডিওগুলো দেখবেন এবং খুব এনজয় করবেন আশা করি।
ওয়াটার কিংডমে আমাদের এত এত সুন্দর সুন্দর রাইড ছিল এবং ডিজেটা খুব ভালো ছিল যার জন্য আমরা অনেক এনজয় করেছি এবং এতগুলো ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এবং অনেকগুলো রাইড ছিল সেগুলো আমরা এনজয় করেছি যেগুলো ভিডিও আমি দিতে পারছি না এবং যারা ফ্যান্টাসি কিংডম আসতে চাচ্ছেন তাদের বিষয়ে একটা কথা বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে আসলে অবশ্যই সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ফ্যান্টাসি কিংডমের গেটের সামনে উপস্থিত থাকতে হবে কারণ এখানে যে পরিমাণ ভিড় হয় সেটা বলার বাইরে প্রচুর লোক আসে এবং প্রচুর ভিড় হয় যার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে এবং পারলে প্রি বুকিং দিয়ে রাখবেন আপনারা তাদের পেজ আছে ফ্যান্টাসি কিংডম নামে সেই পেজে আমরা প্রি বুকিং দিয়ে রেখেছিলাম সো গাইজ আপনাদেরকে আর কিছু রাইড টেন্স দেখিয়ে দিব আমি কোথায় গিয়ে কীভাবে উঠেছি তারপর এই ব্লগ এখানে শেষ করে দিব তো গাইজ এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমরা এখানে যে আসছিলাম ফ্যান্টাসি কিংডমে কী কী রাইডস আমরা দেখলাম সবগুলোই রাইডস এনজয় করেছি আলহামদুলিল্লাহ সবগুলো রাইডস খুব ভালো লেগেছে এখন আমরা যাবো সে আমাদের শেরপুরে ব্যাক করবো সো এখন ডাইরেক্ট কারে গিয়ে দেখা হচ্ছে সো বাই বাই ফ্যান্টাসি কিংডম তো গাইজ আমরা এখন চলে আসছি শেরপুর চকপাটকে মানে আমরা শেরপুর টাউনে ঢুকতেছি পৌরসভায় একদম টাউনে মেন টাউনে চলে আসছি আমাদের অ্যাট লাস্ট আমাদের জার্নিটা ফুল কমপ্লিট হয়েছে এবং আমরা খুব এনজয় করেছি থ্যাঙ্কস আমাদের ফ্রেন্ড এবং যারা আমরা গিয়েছিলাম কারণ আমাদের সবাই আর সম্মিলিত চেষ্টার জন্য আজকে আমরা সুন্দর একটি ট্রিপ উপভোগ করতে পেরেছি এবং আমরা পৌরসভায় ঢুকে গেলাম সো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে